ইউরোপ থেকে ফিরে সুনামগঞ্জের গোবিন্দগঞ্জে পথসভায় সংসদ সদস্য মহিবুর রহমান মানিক যুক্তরাজ্য ইতালি ও গ্রিস আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন আগামী দ্বাদশ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো সালের পরাজিত শত্রুরা ও উনিশশো পঁচাত্তর সালের সুবিধাভোগীরা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে কোনো মূল্যে পরাজিত করে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায় তাই শুধু ছাতক ও দোয়ারা নয় সিলেট বিভাগের উনিশটি আসনে সর্বশক্তি দিয়ে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে উপহার দিতে চাই বৃহস্পতিবার সাত সেপ্টেম্বর সকালে সিলেট ওসমানী বিমানবন্দরে ছাতক দোয়ারার নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান দুপুরে গোবিন্দগঞ্জ পথসভায় যোগদান করেন তিনি যুক্তরাজ্য ইতালীয় গ্রীসে উনিশ দিনের সংক্ষিপ্ত সফর শেষে ছাতকের গোবিন্দগঞ্জের ছৈলা ইউনিয়নের আওয়ামী লীগের আয়োজনে পথসভায় অংশগ্রহণ করে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এইসব কথা বলেন সংসদ সদস্য মহিবুর রহমান মানিক রাস্তায় দীর্ঘ যানজটে মানুষের কষ্টের কথা বিবেচনা করে পথসভার আয়োজন সংক্ষিপ্ত করে বলেন ইউরোপে জাতীয় শোক দিবস সহ প্রতিটি সভায় যোগদান করে ছাতক দোয়ারাবাসীর সুখ দুঃখের কথা শুনে মনে হয়েছে আমি যেন দেশেই আছি ইউরোপে প্রতিটি সভায় অঙ্গীকার ব্যক্ত করে ছাতক দোয়ারাবাসী প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন আগামী দ্বাদশ নির্বাচন ঘিরে নেতাকর্মীরা দেশে আসবেন এবং সর্বাত্মক সহযোগিতা করবেন তিনি আরও বলেন সেই লক্ষ্য নিয়ে এ মাসের শেষের দিকে অথবা আগামী মাসে সিলেট বিভাগীয় সমাবেশ হবে সেই সমাবেশে ছাতক দোয়ারাবাসী আবারও প্রমাণ করতে হবে শেখ হাসিনা সরকার ছাড়া কোনো বিকল্প নেই আমি সুনামগঞ্জের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ থেকে আগামী নির্বাচনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি প্রদান করছি ছইলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আলী ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার পরিমল দেবনাথ সাংবাদিক বদরউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সাংগঠনিক মঞ্জুর আলম সহ ছাতক দোয়ারা উপজেলা ও পৌর আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা এই পথসভায় যোগদান করেন পরে মোটরসাইকেল শোডাউন দিয়ে মহিবুর রহমান মানিক এমপি ছাতকের উদ্দেশ্যে রওনা দেন